ওয়ালাইকুম আসলামতল্লাহ হে আবার যে ভাই আপনি প্রশ্ন করেছেন আমি অনেকের কাছে শুনেছি যে নামাজের সময় সেই জায়গায় আল্লাহর কাছে যে কোনো কিছু চাওয়া যায় হ্যাঁ কথাটা কি সত্য হ্যাঁ অবশ্যই সত্য তবে যে কোনো কিছু বলতে অন্যায় কিছু তো চাওয়া যাবে না এমনকি অন্যায় কিছু চেয়ে দোয়া করলে দোয়াটাই আল্লাহ গ্রহণ করবেন না ওটা প্রত্যাখ্যাত হবে আল্লাহ দরবারে হ্যাঁ তাছাড়া বৈধ যে কোন জিনিস দুনিয়া খারাতে কল্যাণ চেয়ে দোয়া করা যেতে পারে অসুবিধা নাই এবং এই দোয়াই মাতৃভাষা ব্যবহার করা যেতে পারে তবে মনে রাখতে হবে যে দোয়া সে দোয়াটা অবশ্যই আগে আদায় জিকির সেটা অবশ্যই আগে আদায় করতে হবে যেমন শেষদার জিকিরের ভিতরে সুভান রবীন্দিন আলা সুভান রবীন্দিন আলা সুভান রব্বীন আলা তিনবার করে বলা নন্দাকে আর একবার বলা অজিত এগুলি বলার পরে সেজার যে খাস দোয়াগুলি হেসে এগুলি বলার পরে হ্যাঁ স্টার দোয়া হিসেবে করতে পারে দোয়া করা যেতে পারে অসুবিধা নেই রস উল্লা আসলাম বলেন আক্রবা এখন রবদমি রব্য বান্দা তার রব্বের সবথেকে বেশি নিকটবর্তী হয় যখন সে শেদারত থাকে দোয়া সুতরাং তোমরা বেশি বেশি করে দোয়া করো মসুম হাদিস এই হাদিসের আলোকে আলামায়দিন মনে করেন যে এই সেজাতে সময় শেখানো দোয়া ছাড়াও অন্যান্য দোয়া করতে পারে একজন মুসল্লি এবং সেক্ষেত্রে নিজের মাতৃভাষা ব্যবহার করাতে কোনো সমস্যা নাই তবে ফরজের ক্ষেত্রে কিছু কিছু দিন ভেট দিয়েছেন তারা না করেছেন এজন্য সতর্কতার দাবি হলো যে ফরজ ছাড়াতে মাতৃভাষা ব্যবহার বাদ দিতে হবে দোয়াকালীন আর নফর সাথে নিজের ভাষায় জায়গায় দোয়া চাওয়াতে কোনো সমস্যা না ইনশা আল্লাহ বেজ নিল্লা আল্লাহ তালী আলমস আল্লাহ নবী মোহাম্মদ